আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা হচ্ছে শুভ কাজ, আর শুভ কাজ জান্নাতের দিকে নিয়ে যায়। আর বান্দা যখন সত্য বলতে থাকে আল্লাহর নিকট সে সত্যবাদী হিসেবে উপনীত হয়, আর মিথ্যাচার হচ্ছে পাপাচার। বান্দা যখন মিথ্যা বলতে থাকে মৃত্যুর পরও বান্দা আল্লাহর নিকট মিথ্যুক হিসেবেই উপনীত হবে। কিন্তু এই দুনিয়ার জমিনে তিনটি জায়গায় মিথ্যা বললে কোনো পাপ হবে না। এক নম্বর হচ্ছে স্বামী তার স্ত্রীকে মিথ্যা বলতে পারবে, কারণ স্ত্রীরা জিদ্দি টাইপের হয়ে থাকে। ধরুন আপনার স্ত্রী আপনাকে কোনো কাজ দিল, বাট আপনি কোনো কারণে সে কাজটি করতে পারলেন না, এক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে মিথ্যা বলতে পারবেন, এটি ইসলামে জায়েজ আছে। এখন যদি আপনার স্ত্রী আপনাকে আকাশের চাঁদ এনে দিতে বলে, সেক্ষেত্রেও আপনি হ্যাঁ বলবেন। যদিও এটা অসম্ভব, আকাশের চাঁদ আনা সম্ভব না, তবু আপনার স্ত্রী তো খুশি থাকবে, এক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ আছে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যুদ্ধ ময়দানে মিথ্যা বলা জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতেন, আগামীকাল সকালে ফজরের নামাজ আদায় করে সৈন্যদের নিয়ে পূর্ব দিকে রওনা দিব। কিন্তু দেখা যেত তিনি নামাজ শেষে পশ্চিম দিকে রওনা দিতেন, কারণ রাতে নামাজে মুনাফিকরা থাকতো, তারা শত্রুদের খবর দিয়ে দিত, তাই নবীজি যুদ্ধ কৌশল হিসেবে এমনটি করতেন। তিন নম্বর পয়েন্ট হচ্ছে দুইজন মানুষের মাঝে সন্ধি করার ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ আছে। যেমন ধরুন আপনার প্রতিবেশী দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, তাদের সন্ধি করার ক্ষেত্রে আপনি মিথ্যার আশ্রয় নিতে পারেন, ইসলাম এই মিথ্যাকে সমর্থন করে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। قد جاب خواطرنا حلم يطويه تخرجنا أيام الجد قضيناها وهنا الإنجاز يسامرنا.